নমস্কার বন্ধুরা, মৌমিতাস কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের একটা রেসিপি করে দেখাবো, সকালের জলখাবারের রেসিপি করে দেখাবো। তার জন্য আমার কী কী লাগবে, এখানে পাউরুটি নিয়েছি, ব্রাউন ব্রেড আছে আমার, এখানে আছে আমার হাফ কাপ দুধ, দারচিনি আমি এটা গুঁড়ো করে নিয়েছি, এখানে আছে দুটো টেবিল স্পুনের মতো চিনি, দুটো ডিম, বাটার, আর আমার লাগবে মধু। চলো আমি কীভাবে বানাই এবার তোমরা দেখতে থাকো। প্রথমে আমি ডিম দুটোকে ফাটিয়ে নেব, এবার আমি দুটো ডিম ফাটিয়ে নিয়েছি, এবার আমি এতে টু টেবিল স্পুনের মতো চিনি দিয়ে দেব। আমি এবার ভালো করে ফেটিয়ে নেব, চিনিতে যতক্ষণ না গুলছে ফেটিয়ে নেবে এভাবে। চিনিটাও ভালোভাবে গুলে গিয়েছে, এবার আমি হাফ কাপ দুধটা দিয়ে দেব। দুধটা আমার ঠান্ডা করা রুম টেম্পারেচারে, এবার আমি এতে দারচিনি পাউডারটা দিয়ে দেব। এটা একটু ভেজে থাকবে, ভালোভাবে গুলবে না, কিন্তু এটা সেন্টটা খুবই সুন্দর লাগবে, খেতেও খুব ভালো লাগবে। এবার আমি কীভাবে বানাই তোমাদের দেখাবো। এবার আমি একটা পাউরুটি এভাবে দুধে ভিজিয়ে নেব, আর একটা নেব, এর উপরে দিয়ে দেব। এবার আমি আর একটা নেব, তিনটে নেব, তিনটে এই ডিমের এতে ভিজিয়ে নেব। এবার আমি গ্যাসটা অন করে দেব, কড়াই বাটার দিয়ে দেবো 1 টেবিল স্পুনের মতো, এবার আমি কড়াতে আস্তে আস্তে এটা দিয়ে দেবো পাউরুটিটা। এবার চাপা দিয়ে আমি আস্তে আস্তে গ্যাসটা আঁচটা মিডিয়ামে রাখবো, ভেজে নেব। এবার আমি এটা খুলে উল্টে দেবো, এটা আস্তে আস্তে উল্টে দেবো, এভাবে আমি উল্টে দেবো আস্তে আস্তে। এবার আমি এর উপরে 1 চামচ মধু দেবো, এক চামচ মধু দিয়েছি। এবার আমি ধীরে ধীরে আস্তে আস্তে আবার উল্টে দেবো, ওই পলটেও মধু দেব।
এবার আমি এভাবে ধরে ধরে ধারগুলো ভেজে নেব, চার ধার ভেজে নেব। চার ধার ভেজে নিয়েছি, এবার এটা নামিয়ে নেব। আমার হয়ে গিয়েছে, দেখুন বন্ধুরা এটা আমার কত সুন্দর হয়েছে। আর আমি আপনাদের কেটে দেখাবো। দেখুন কত সুন্দর হয়েছে, আমার ভেতরটাও কত সুন্দর সেদ্ধ হয়েছে। এটা আপনারা বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন, বড়রাও জলখাবারে খেতে পারবেন। এটা খেতে খুবই সুন্দর হয়। আমার এই রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন।